আমাদের আজকে যা গ্রিভেন্স আছে সবগুলো শুনলো, বহুত শুনলো। আমাদের প্রথম গ্রিভেন্স হচ্ছে যে আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমাদেরকে পারমিশন দাও 15th, ইট ওয়াজ রিজেক্টেড অন 13th। ইয়ার আফটার দ্য 13th ইটসেলফ আমরা আবার অ্যাপ্লিকেশন করলাম যে আমাদেরকে অন্য রুটে দাও অথবা 16th দাও। এটাও আমাদেরকে 13th জানিয়ে দিল যে দেওয়া হবে। দেন অন 14th September আমরা আবার অ্যাপ্লিকেশন করলাম যে ঠিক আছে তাহলে আমাদেরকে 22nd। আজ পর্যন্ত এখনও কিছু জানায়নি হয়তো পারমিশন ইজ গ্রান্টেড অর রিজেক্টেড। অ্যাজ পার ত্রিপুরা পুলিশের 48 আওয়ার্সের মধ্যে এটা জানাতে হবে। তাই আমরা কোর্টের কাছে এটাই আপিল করলাম যে ওরা তো দিচ্ছে না, বিভিন্ন ফ্লিমজি গ্রাউন্ডে আমাদেরকে রিজেক্ট করছে। সো কাইন্ডলি অ্যালাউ আস, ডাইরেকশন দাও যাতে আমাদেরকে অ্যালাউ করো। কোর্ট শুনলো, বললো আগামীকালকে আবার ম্যাটারটা উঠবে মোশন স্টেজে। ইন দ্য মিন টাইম গভর্নমেন্টকে বলেছে তুমি ইনস্ট্রাকশন নিয়ে আসো, কালকে আবার আমরা শুনাই। এটা অনার মিনিস্টার জাস্টিস অরিন্দম রোড।